আমি এসে গেছি প্রাপ্তি, প্রাপ্তি কথা প্রাপ্তি, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। হ্যাঁ, ঈশ্বরের কৃপা তো বলতেই হয়, বলো। কথায় বলে ঈশ্বরের কৃপা ভিন্ন, গাছের পাতাটাও নড়ে না। সুতরাং আমায় তো বলতেই হবে যে ঈশ্বরের কৃপায় ভালো আছি। হ্যাঁ, দেখবে দেখা যায় যে সব রেডি, তুমি বেরোবে এক জায়গায় কোথাও, একদম পুরো সেট, তোমার মনের মতো সমস্ত গুছিয়ে রেখেছো, সব যা পড়বে যা নেবে, যত মানে সময় মতো এতটাই বেরোবে। কিন্তু দেখা যায় ঈশ্বরের কৃপা না থাকলে সেই যাওয়াটা ভণ্ডুল হয়ে যায়। হঠাৎ কোনো খবর এলো বা হঠাৎ এমন একটা কাণ্ড ঘটলো, তোমাকে গেলে অন্য জায়গায়, তাই না? এটা কিন্তু হয়। তাই ঈশ্বরের কৃপায় বলা ছাড়া আমাদের উপায় নেই। তাঁর কৃপা হলে আমরা আমাদের মনের মতো কাজ সব কিছুই ঠিকঠাক করতে পারবো, যদি তার কৃপা থাকে। আমাদের এই গায়ে একদম ভারত সেবাশ্রম, এতদিন বন্ধ ছিল, এখন আবার খুলে দিয়েছে। কতদিন আর বন্ধ থাকবে বলো? এখনও এখন ওই সন্ধ্যারতি, তারপর পুজো টুজো হয়। আর এখানে না একটা ওই সব মহিলারা আসেন, ছেলেরাও আসে, ওই যোগব্যায়াম হয়। এখন আবার চালু হয়েছে, আজকেই শুনতে পাচ্ছি, আমি জানি না, খেয়াল করিনি আগে থেকে হচ্ছে কি না। হয়, বেশ হইচই হয় এই বিকেলটা, আর ওই দিকটায় একটু জমজমাট হয়ে যায়, ফাঁকা ফাঁকা মনে হয় না। ওরা না এলে যেন কেমন, ওই দিকটা পুরো একদম ফাঁকা লাগে, পেছনটা, বাড়ির পেছনটা, আর ওরা এলে মনে হয় মানে গম গম করছে, খুব ভালো লাগে। আজকে তো তোমাদের কাছে, তোমাদের মানে আমি ক্যামেরা অন করিনি, তোমাদের কাছে আসাই হয়নি। আজকে সকালে নিয়ম মতো রান্নাবান্না করলাম, অর্ডিনারি, বলার কিছু নেই, তেমন কিচ্ছু না। আর কাজকর্ম ঠিক যেমন হয় তেমন সেইভাবেই চললো। রাতে না একটু কিছু করতে হবে, একটু কিছু মানে ডাল তরকারি, আজকে নিরামিষ করেছি, ডাল তরকারি এইসব আছে, একটু আলু সেদ্ধ করেই রেখেছি, একটু আলু মরিচ করে নেব। আলু মরিচ মেয়েও ভালো খায় ডালের সাথে, আজকে করে নেব। আর রাতে তেমন কোনো কাজ নেই, টুকটাক এটা ওটা করা ছাড়া আর কোনো কিছু নেই। কাল মঙ্গলবার, কালকে দেখে শুনে মাছ নামাতে হবে, আর একটু সবজি কাটার আছে, সবজি কাটা, তারপরে একটু ধনে পাতা, অনেক ধনে পাতা আছে বলেছি, আমি নিজে আনতে বলেছি, সেই ধনে পাতাগুলোর একটু চাটনি করব। একটু চাটনি করার ইচ্ছে আছে। কি কাণ্ড হয়েছিল জানো তো, ধনে পাতা আনতে বলে সেটা দিয়ে চাটনি করেছিলাম, বেশ এক বাটি, বড় বাটি না, খুব বড় বাটি না, মোটামুটি চাটনি করেছিলাম, কিন্তু ফ্রিজে রেখেছিলাম, তা হাত লেগে পড়ে পুরোটা চাটনি গেছে, পুরোটা, একটুও রাখতে পারিনি। ওটা থেকে আমি খেয়েছিলাম, এক চামচ না, হাফ চামচেরও কম, জাস্ট টেস্ট করেছিলাম, ওই পুরো চাটনিটা, তৈরি চাটনি এক বাটি, সব শেষ, একদম এমনভাবে পড়েছে, একটুও তোলা যায়নি, একটুও নেওয়া যায়নি। পুরো বাস্কেট, ফ্রুট বাস্কেট আছে, ফ্রিজ থেকে নেওয়ার সময় পড়েছে, ওখান থেকে পড়ে ফ্রুট বাস্কেটের মধ্যে ঢুকে, তারপর নিচে যে সবজির বাস্কেট আছে তার মধ্যে ঢুকে, সে একাকার কাণ্ড হয়েছে, যাচ্ছে তাই কাণ্ড হয়েছে, পুরোটা নষ্ট। যাকগে, এমন কিছু কষ্ট হয় না করতে, তবু একদম রেডি জিনিস তো খারাপ লাগে। আবার আনতে বলেছি, এনেছেও, করা হয়নি, করা হচ্ছে না, করে নেব, আর ডিলেমি করবো না, এবার করে নেব, দুদিন হয়ে গেছে এনেছে। আজকে দেখি রাতে পারলে ভালোই, বাছাবুছি করতে হবে, একটু ধনে পাতাগুলো সব বাছাবুছি করে, পরিষ্কার ফ্রেশই আছে, একটু ওই গোড়াগুলো কেটে, একটু কাঁচা লঙ্কা, একটু আদা, একটু টক, সব কিছু দিয়ে, একটু মিষ্টি, সব কিছু দিয়ে একটু মিক্সিতে পেস্ট করলেই হয়ে গেল। করব, আজকেই করব, আর বিশেষ কিছু কাজ নেই।
না রাজি, রাতে কিছু কাজ নেই, টুকটাক কেটা ওটা করে কাটিয়ে দেব। কাল সকালে উঠলে আবার কাছাকুচি আছে কালকে। আমি সাধারণত এই সানডে কাছি, তা কালকে একটু বেরিয়েছিলাম যার জন্য আমার কালকে কাঁচা হয়নি। আজকে সোমবার, আজকে কাঁচা ভেবেছি কেচে নেবো। আজকে কাছ থেকে দেখি আজকে জলের একটু ক্রাইসিস, জল ঠিক মতো নাকি আজকে আসেনি, একদম মানে কম এসছে। আর মেশিনে একটু বেশি জল লাগে, তো ওয়াশিং মেশিনে কাচতে গেলে, যার জন্য আর দরকার নেই। ওই জন্য আমি ইয়ে করলাম, দেখি কালকে ট্রাই করব, যদি হয় তো ভালো, নইলে আবার দেখি কালকে জলটা আশা করি আসবে। হয়ে গেলে হয়ে যায় জানো তো, কাজ যে কোনো কাজ হয়ে গেলে মানে চিন্তা থাকে না, হয়ে গেল কাজটা। কিন্তু এই যে না হলে, এই যে পড়ে থাকে, পড়ে থাকে তো পড়েই থাকে, ভীষণ বাজে লাগে। আর আরেকটা ব্যাপার আমি দেখেছি জানো তো, যে কোনো কাজ, তাই এই যে আজকেই ভাবছিলাম, দেখো আজকে মার্চ মাসে বোধহয় আট নয় হবে, হ্যাঁ নয় ন তারিখ। ভাবো এই ঠান্ডাটা পড়লো, তখন ভাবছি মনে মনে কবে ডিসেম্বর যাবে, জানুয়ারি যাবে, ফেব্রুয়ারি এলে একটু ঠান্ডাটা কমবে, এই মনে মনে ভাবছি। ও মা দেখো, মনে হলো যেন এই জাস্ট দুদিন আগে ভেবেছি, মনে হলো দেখো মার্চ মাসও পড়ে গেল, মার্চ মাসের আজকে বোধ হয় 9 তারিখ। কী অবস্থা, দিনগুলো কীভাবে যায় না সত্যি বোঝা যায় না। মনে হয় যেন ও বাবা এটা করব, এটা তো অনেক দিনের মামলা, ভালো লাগে না, এ তো অনেক সময় লাগে, কিচ্ছু না, যার যখন যা খুশি যা ইচ্ছে করবে, আমার মতে করে নেওয়া উচিত, কোনো কিছু কখনো যখন ফেলে রাখতে নেই, যখন যার যা কিছু ইচ্ছে করবে ঠিক মানে সঙ্গে সঙ্গে করাটাই আইডিয়াল, ওটাই বেস্ট টাইম। যে যদি কিছু ইচ্ছে হয় তবে এখন তো এখনই করা উচিত, ঠিক সময় চলে যায়, আর কখন কি বাধা এসে উপস্থিত হয়। যার জন্য তো এই কথা না আমি ভীষণ মানি, যে যা ইচ্ছে করবে এক্ষুনি, পরে নয়, এক্ষুনি। কখন কিভাবে যে আমাদের বাধাগুলো চলে আসে না, তখন দেখা যায় ইস যদি একটু আগে আরম্ভ করতাম তাহলে আমার এইটা হতো, শেখাটা হতো বা কাজটা হয়ে যেত, কেন এমন দেরি করলাম। ওই যে ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা থাকলে না সব হয়, আর তার উপর বিশ্বাস থাকলে তুমি মন মতো জিনিস পেয়েও যাবে, এটা কিন্তু সত্যি। আমরা ভাবি যে কোনো কাজ করতে গেলে ও করবো, দুদিন পর করবো, ও ঠিক আছে করবো, একদম আমার মতে একদম উচিত না, যখন ভাবা তখনই কাজ, ইনস্ট্যান্ট কাজগুলো করে নিতে হয়। তবে এটা এই ব্যাপারটা কিন্তু ডিসিশানের ক্ষেত্রে, কোনো কিছু ডিসিশান নেওয়ার ক্ষেত্রে একদম ঠিক নয়। ডিসিশান কিছু নিতে গেলে, গুরুত্বপূর্ণ ডিসিশান, একটু ভেবে চিনতে একটু তখন একটু সময় চাই, তখন আমার ইনস্ট্যান্ট কাজটা করাটা বোকামি, একেবারেই বোকামি। কিন্তু কিছু শেখা বা কিছু কাজ তৈরি করা বা কিছু করে রাখা, এগিয়ে রাখা, এই ব্যাপারটায় না মানে ইনস্ট্যান্ট কাজ করাটা ভীষণ জরুরি। আমি দেখেছি অনেক কাজে ইনস্ট্যান্ট কাজ করার জন্য না কাজটা অনেকটা হয় টিকে যায় বা এগিয়ে যায়, বা ইনস্ট্যান্ট কাজ যদি না করা হতো তাহলে দেখা যেত কাজটা হতোই না, এগুলো আমি লক্ষ্য করেছি। এই তো একটু বকবক করলাম জানো তো, আজকে সকাল থেকে তোমাদের কাছে আসিনি, আজকে আর বিশেষ কিছু দেখাবোও না, একটু দেখা না করলে ভালো লাগে না, সেই জন্য আসা, তাই একটু বকবক করলাম, করছি, মশা হয়েছে, দেখো কয়েল জ্বলছে, অয়েল, তবু মশা যায় না। আসলে এই সময়টা না, এই যে ঠান্ডা গরম, এই সময়টা ভীষণ মশার উৎপাত এমনিতেও হয়, কিছুতেই মানে যায় না মশাগুলো, এই সময় ওরা বাড়ে, ভীষণ বেড়ে যায় মশা, অস্বস্তিকর। তবু আমি বলবো ঠান্ডার থেকে মশা অনেক ভালো, ওই বাপরে হাড় কাঁপানো ঠান্ডা একদম নয়, তার থেকে মশা অনেক ভালো। উফ, আজকে বিকেলে টিফিনটাও হয়ে গেল, একটু খেয়ে নিলাম, তেমন কিছু খাইনি, করিও নি, একটু খই খেয়েছি আর মিষ্টি, ব্যাস, বেশি খিদেও ছিল না। এখন তো মোটামুটি বেজে গেল 7:10, আবার তো 9:30 বাজলে রাতের খাবার ডিনার করবোই, যার জন্য আর তেমন অল্প একদম সামান্য খই নিয়ে একটু মিষ্টি নিয়ে খেয়ে নিলাম। আজ আন্তর্জাতিক নারী দিবস,
8ই মার্চ, আগে তোমাদের বললাম না আজকে 8 তারিখ না 9 তারিখ, এখন মনে পড়লো হঠাৎ আজকে 8 তারিখ, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। কি অবস্থা না, কি ধুমধাম করে নারীর পূজা আজকের দিনটা। আর 365 দিনের একদিন বাদ দিয়ে 364 দিন নারীদের ওপর কি অবমাননা। এই হচ্ছে নারী দিবস, প্রত্যেকটা দিন নারী দিবস করে নেওয়া উচিত। আর মেয়েদের, মেয়েরাই মেয়েদের শত্রু, একটু যদি মেয়েরা এগিয়ে আসে না, প্রত্যেকটা দিন আমাদের নারী দিবস হয়ে উঠতে পারে। আর আমরা একটা দিন পালন করে ভাবি অনেক কিছু করলাম নারীদের। আমার তো ভীষণ মনে হয় যে দুর্গাপূজার দিন, হ্যাঁ মা দুর্গা তিনিও একজন নারী, ঘটা করে সে অথচ বাড়িতে অবমাননা নারীর। এই হচ্ছে নারী দিবস, ঠিকই আছে আমাদের দেশে। যাই হোক, এইসব নিয়ে তর্ক বিতর্ক অনেক কিছু চলবে, চলছে, আমি আর কথা বাড়াতে চাই না, অনেক কথাই জমা আছে মনের ভেতর। হ্যাঁ, নারীদের নিয়ে রেসপেক্টটা কোন জায়গায়, সংসারে সংসারে, প্রতিটা সংসারে, ঠিক আছে। আর নারী দিবস নিয়ে কিছু আর বলবো না, তাও একটা দিন নারীদের যে মনে করছে প্রত্যেকে, এটাও অনেক, ঠিক আছে। আজকে আর বেশি বকবক করবো না, আজকে জাস্ট দেখা করতে এলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।